আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি তার একান্ত মেহরবানিতে, তার দয়ার দ্বারা, তার ইচ্ছার দ্বারা, তার শক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের উপর থেকে একটা জালিম শাসক, যা পৃথিবীর মধ্যে একটা নিকৃষ্ট শাসক বলে খ্যাত, আমাদের সাহসী ছাত্র সমাজ এবং জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে তারা আমাদেরকে ঋণী করে রক্তের দামে আমাদের দেশটাকে তারা নাজাদ করে আমাদের হাতে উপহার দিয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জাতির এই তরুণ যুবক শ্রমিক আবার বৃদ্ধ বনিতা যারা জীবন দিয়েছেন, আল্লাহ তালা তাদেরকে যেন মহাক্ষেপ শহীদ হিসেবে কবুল করেন। যারা আহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে দেন। শহীদ এবং আহত পরিবারের স্বজনদেরকে আল্লাহ যেন সাদরে জামিন দান করেন। তারা শাহাদাতের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, নবীন বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়ে, সেই বাংলাদেশের ব্যাপারে আমাদের দায়িত্ব এবং করণীয় আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বিগত স্বৈরাচারী সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল। আমাদেরকে দাঁড়াইতে দেয়নি, আমাদের পিছনে অলওয়েজ লোক লাগিয়ে রাখা হয়েছে আমাদেরকে দরবার জন্য। এদের আমলে আমাদেরকে 2-2.5 বছর আমাকেই জেলে থাকতে হয়েছে। আমাদের এক এক ভাইয়ের বিরুদ্ধে 100-200 মামলা, কোনো কারণ নেই। ভালো মানুষের ভালো কথার ভালো বক্তব্যের ব্র্যান্ড হলো জামাত ইসলামী। একজন মুসল্লি দাঁড়িয়ে যদি ভালো একটা কথা বলে, তাহলে বলে এটা হলো জামাত শিবির। অন্যায়ের প্রতিবাদ করলে বলে এটা জামাত শিবির। ট্যাগ লাগিয়ে দিয়ে, গায়েবী মামলা দিয়ে, এরপরে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার যে রাজনীতি, এটা সে চালু করেছে। আমাদের ছাত্ররা একেবারে সাদা মাটা একটা দাবি করেছে, এটা কোনো রাজনৈতিক দাবি ছিল না। এই আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। বারবার তারা রিকোয়েস্ট করেছে যে আমাদের আন্দোলন কিন্তু সরকারের বিরুদ্ধে না, সরকার পতনের জন্য না, আমাদের আন্দোলন কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার, মেধার ভিত্তিতে দেশ চলবে, এটা তোমার অসুবিধার কোথায়? তারা তো যৌক্তিক কোথায় বলেছে? তারা তো মুক্তিযোদ্ধা কোটা উঠেইতেও বলে নাই, তারা বলেছে যৌক্তিক সংস্কারের কথা। এই যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ি তার পতনের মূল কারণ হয়েছে। পতনের 1 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। তার সাঙ্গপাঙ্গ, তার ভক্তকুলকে একটা কথা বলতে পারেন নাই, ভক্তকুলও বুঝতে পারেন নাই, তিনি যে চলে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদের দোয়া এবং বাবা ভরসা নিয়ে আমরা 17.5 বছর বৈরী পরিবেশে সংগ্রাম করে টিকেছিলাম, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক হইল জামাত ইসলামী। একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, দেশের সংস্কারের জন্য, মেরামতের জন্য 5 বছর জামাত ইসলামীর হাতে দিয়ে দেন, আপনারা দেখতে পারবেন কেমন সংস্কার হয়। এ পুরো বাংলাদেশকেই চেঞ্জ করে ফেলতে হবে ইনশাআল্লাহ, কি বলেন? এখন এই চেঞ্জের জন্য 2টা জিনিস দরকার। একটা মজবুত, নিখুঁত আদর্শ দরকার, যে আদর্শের মাধ্যমে আমরা সুনাগরিক তৈরি করব, ভালো নেতা তৈরি করব, করাপশন ফ্রি। এই বাংলাদেশের বিগত 6-4-এর 2টা দুর্বল বৈশিষ্ট্য ছিল। একটা হলো তাদের অসৎ, অযোগ্য, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নেতৃত্ব, আর তাদের আদর্শ ছিল বস্তাপচ আদর্শ। এই আদর্শ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি আসে নাই। সুতরাং আজকে যদি বাংলাদেশে এই যে উই ওয়ান জাস্টিসের যদি বাস্তব প্রতিফলন করতে চান, তাহলে আপনাকে যেতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে। তিনি মদিনায় ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে তিনি একটা স্টেট কায়েম করেছিলেন, এবং সেটি তিনি আল্লাহর ইচ্ছায় করেছিলেন, কোরআনের ভিত্তিতে করেছিলেন। সেই সমাজে কোনো চুরি ডাকাতি ছিল না, চান্দাবাজি ছিল না, লন্ডন ছিল না, সেখানে কোনো করাপশন ছিল না, সেখানে নারীর ইজ্জত লন্ডন করা হয়নি, শিশু অধিকার নষ্ট করা হয়নি, সেখানে কারো কোনো অভাব ছিল না, কর্মসংস্থানে ঘাটতি ছিল না। আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন এবং সুন্নার এই যে দৃষ্টিভঙ্গি, এটাকে ধারণ করে যদি আমরা ছাত্র এবং যুবকদের চরিত্র যদি আমরা গ্যারান্টি দিতে পারি, আজকে শিবিরের জামাতের সবচেয়ে বড় পুঁজি হইল চরিত্রটা, যেটা অন্যদের কাছে নাই। ইংরেজিদের কথা আছে, মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। এদের তাই ঘটেছে, এই বাংলাদেশকে আমাদেরকেই করতে হবে। সেজন্য আমাদের এই ডিপ্লোমের চেতনাটাকে তরুণ ছাত্রছাত্রীদের কাছে, যুবকদের কাছে,
আবাল বৃদ্ধ বনিতার কাছে এটার বিপ্লবের স্ফুলিঙ্গটা, বিপ্লবের যে দ্যুতিটা, বিপ্লবের যে আলোটা, এটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটা আদর্শিক ঐক্য, যে ঐক্য এখন মজবুত ঐক্যের ভিত্তিতে আমরা বিপ্লব করলাম, এই ঐক্যটা যদি একটা আদর্শিক ঐক্য হয় তাহলে আরো মজবুত আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা সেই জন্য প্রচুর পরিমাণ দাওয়াতি কাজের উদ্যোগ নিয়েছি, একটা গরু বাকি থাকবে না যার কাছে আমরা তাফসীর পৌঁছাবো না, হাদিস পৌঁছাবো না, বই পৌঁছাবো না, আমরা নবীর জীবনী পৌঁছাবো না, খোলাফায়ে রাশেদিনের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, এগুলো এখন ব্যাপক পৌঁছে দিয়ে বিপ্লবটাকে পার্মানেন্ট করতে হবে ইনশাআল্লাহ। দুই নম্বর হলো যে আমরা আদর্শ নাগরিক এবং নেতৃত্ব তৈরি করার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি, এই পরিকল্পনা বাস্তবায়নে মুখের কথায় কাজ হবে না। বেকার ছেলেটা যে মাদক সেবী, যে গাঁজা খায়, কিশোর গ্যাংগের মধ্যে জড়িত হয়ে গেছে, ওকে মুখের বক্তৃতায় কোনো কাজ হবে না, ওকে এনে আপনাকে কাজ ধরাই দিতে হবে, এমন এমন কাজ দিব যে কাজ করে রোজি রোজগার করে সে খাইবে, অপরাধীর ও খুঁজে পাবে না এই সমাজ ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ চান না? এখন আপনারা ব্যবসায়ীরা আবার চান্দা দেওয়া শুরু করছেন না আপনারা? এখন আপনি বাজার সিন্ডিকেট হয়ে গেছে, গার্ড সিন্ডিকেট হয়ে গেছে, পরিবহন সিন্ডিকেট হয়ে গেছে, অতএব এখন আপনার পরিবহনের ভাড়াও বেশি থাকবে, মাছের দামও বেশি হবে, শাকসবজির দাম, এই সরকারও পারবে না যদি এদের ব্যাপারে তারা কঠোর না হয়। এখানে কোনো চেহারা দেখা যাবে না, এখানে কোনো দল দেখা যাবে না। আর বাংলাদেশে মানুষের উপর জোর জবরদস্তি খাটাইয়া চান্দা নেওয়া, করাপশন করা, এইটা এই বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেবে বলে আমি বিশ্বাস করি। তবে আপনাদের ব্যবসায়ীদেরকে একটু ব্যাপারে সাহস হইতে হবে, চান্দা যে নীতি আসবে আপনারা একটু মাইকিং করে আশপাশের লোক জড়ো করিয়া প্রতিরোধ গড়ে তুলবে, স্থায়ীভাবে চান্দাবাজি থেকে বাংলাদেশ মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সে কোন দলে এবং সে কি ভবিষ্যতে ক্ষমতায় চলে আসবে কিনা এইসব চিন্তা না করে যে গণ ঐক্য গড়ে উঠেছে এটাকে বিশ্বাসী ঐক্যে পরিণত করুন, আদর্শিক ঐক্যে পরিণত করুন এবং চাঁদাবাজ আর লুটতরাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। এই জিহাদে আপনারা জামাত শিবিরের লোকদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্ষমতা এখন বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে আছে, যেই এর বিরুদ্ধে যাবে, এই গণস্রোতের বিরুদ্ধে যাবে, এই যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এর বিরুদ্ধে যে বা যারাই যাবে তারা ফতুর হয়ে যাবে, তারা জিরো হয়ে যাবে, তাদের পতন আওয়ামী লীগের যেভাবে হয়েছে একইভাবে তাদের ধ্বংস এবং পতন অনিবার্য হবে। সুতরাং আগামীর বাংলাদেশকে বিনির্মাণে আপনাদের এই প্রিয় কাফেলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা আমাদের আমিরে জামাতের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও কোনো ভুল করে ফেলতে পারি, আমরা তো ফেরেশতা না, আমরা তো মানুষ, আমাদের কথাবার্তা বক্তব্য আচার আচরণ লেনদেনেও আপনারা কোনো ত্রুটি দেখলে আপনাদের ভাই হিসেবে, আমাদের কল্যাণকামী হিসেবে আপনারা ধরে দেবেন, আমরা ইনশাআল্লাহ সংশোধন হব। আমরা নিজেদেরকে বোর্ডের উর্ধে মনে করি না, ফেরেশতা মনে করি, আমরা তো মানুষ। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়াও করবেন, আপনাদের চোখ খোলা রাখবেন এবং আমাদের সাথে আপনাদের যোগাযোগ আমরাও রাখবো, আপনারাও রাখবেন। আর সর্বোপরি আমরা বলবো যে মেহরবানি করে আর কোনো চাঁদাবাজদেরকে চাঁদা দিবেন না, এটা খুব কষ্টের একটা জিনিস। যে কোনো মূল্যে বাংলাদেশের জিনিসপত্রের দাম কমাতে হবে, যে কোনো মূল্যে বাংলাদেশের জীবনে স্বস্তি ফিরে আনতে হবে। এক্ষেত্রে আমরা সবাই সজাগ না হইলে একা কারো পক্ষে সম্ভব হবে না। সবাইকে সজাগ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।